আসসালামু আলাইকুম। আপনি যদি কখনো ওয়ার্ডপ্রেসে আপনি অ্যাড নিউ অপশনটা না পান, অ্যাড নিউ প্লাগইন বা অ্যাড নিউ থিম বা আপনি ডিলিট করার অপশনগুলো না পান, এখানে শুধুমাত্র অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভেট করার অপশন আছে, ডিলিট করার অপশন নাই। এবং আপনি যদি থিমের ক্ষেত্রে যান, তারপরেও যদি দেখতে পারেন যে আসলে অ্যাড নিউ অপশন নাই বা আপনি ডিলিটের অপশনটাও এখানে নাই। তো এই ধরনের সমস্যা যদি আপনি কখনো ফেস করেন, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে হোস্টিংয়ে লগ ইন করতে হবে। প্রথমে হোস্টিংয়ে লগ ইন করার পর আপনাকে যেটা করতে হবে, ফাইল ম্যানেজারটা ব্রাউজ করবেন। এটা মূলত একটা পারমিশন ইস্যু, এটা আসলে অনেক সময় হয়ে থাকে। তারপর আপনাকে এই ডাব্লিউপি সরি পাবলিক আন্ডারস্কোর HTML এ যেতে হবে। এখানে ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে সেখান থেকে আপনাকে ডাব্লিউপি কনফিগ .php যে ফাইলটা আছে এটাকে এডিট করতে হবে। এবং আপনি স্ক্রল করলে একটা কোড দেখতে পাওয়ার কথা, সেটা যে ডিফাইন ডিজালো ফাইল এডিট অ্যান্ড ডিজালো ফাইল মডিফিকেশন, এটা ট্রু করা আছে। এটাকে আমাকে ফলস করে দিতে হবে অথবা ডিলিট করে দিতে হবে। এখানে আমি চাইলে ফলস করতে পারি অথবা ডিলিট করতে পারি। এখানে যদি আমি এটা ডিলিট করে দিই এবং এটা আমার নিচেও থাকতে পারে বা এখানেও থাকতে পারে। তারপর এটা যদি সেভ দিই, আমি যদি ওয়ার্ডপ্রেসে গিয়ে রিলোড দিই, তারপর দেখবো যে আসলে অ্যাড নিউ অপশনটা চলে আসছে, তারপর ডিলিট অপশনটাও চলে আসছে, বা আমি যদি প্লাগইনের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রেও দেখবো যেগুলো চলে আসছে। তো এই ভিডিওটা আশা করি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি আপনারা চাইলে লাইক দিতে পারেন এবং আপনাদের মন্তব্য কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।